হাশেম বেভারেজ কোম্পানিতে যে ঘটনাটা ঘটলো, এটা তো কয়েকটা জিনিস আমাদের তুলে ধরলো যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার দুর্বলতাটা কিরকম। দুর্বলতা এই অর্থে বলবো যে এটা কি বিল্ডিং কোড মেনে এই ফ্যাক্টরিটা হয়েছিল? এটা তো ছোট ফ্যাক্টরি না, এটা ছয়তলা বিশিষ্ট ফ্যাক্টরি, এবং শুধু একটা ফ্যাক্টরির ভবন না, এখানে অসংখ্য মানে প্রায় 7-8 ভবন আছে, এবং এটা ছিল সেই ফ্যাক্টরি কমপ্লেক্সের সর্বশেষ ভবনটাতে। আচ্ছা, সেইটা দেখার দায়িত্বটা কার ছিল? দুই, এখানে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট গেলেন, তারা দেড় দিন ধরে 17 মানে ইউনিট মিলে আগুন নেভাবার চেষ্টা করলেন। আচ্ছা, তারা এর আগে ফ্যাক্টরিতে তো নিয়ম আছে যে প্রতি বছর একবার ফায়ার ড্রিল করতে হয়, তা ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট সেই কাজগুলো কি করেছিলেন? আমাদের শ্রম আইনের একটা ধারা আছে যে কর্মক্ষেত্রে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে তার ক্ষতিপূরণ কত? ক্ষতিপূরণ হচ্ছে 2,00,000 টাকা। আর যদি একদম চূড়ান্ত আঘাতপ্রাপ্ত হয়ে সে মানে আহত হয়, যে কর্মক্ষমতা সম্পূর্ণ হারিয়ে ফেললো, তাহলে তার ক্ষতিপূরণ 2,50,000 টাকা। আমরা বলছি আমাদের মাথাপিছু আয় এখন $2,227, কিন্তু আমরা আমাদের একজন মানুষের জীবনের দাম ঠিক করেছি $2,400। এইটা কোনোভাবেই কি ন্যায্য? আমাদের শ্রম আইনের 309 ধারায় আছে, মালিকের অবহেলার কারণে কোনো শ্রমিকের যদি মৃত্যু হয় তাহলে তার ক্ষতিপূরণ দিতে হবে তাকে 1,00,000 টাকা এবং তার 4 বছরের জেল। আচ্ছা, আজ পর্যন্ত এতগুলো ঘটনা যে ঘটলো, কোনো মালিকের এই কারখানায় দুর্ঘটনাজনিত কারণে কি জেল হয়েছে? এমনকি রানা প্লাজার যে জেল খাটছে সেও কিন্তু টাকা পাচার এবং অন্যান্য কারণে সে এখনো জেলে আছে, বিচার শেষই হয়নি। বিচারের দীর্ঘসূত্রিতা সম্পর্কে তো একটা খুব জনপ্রিয় কথা আছে না, জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড, সেগুলো তো আছে। আমরা যেটা বলতে চাই, এই যে ঘটনাটা এটা দেখিয়ে দিল যে আমাদের কর্মক্ষেত্রগুলো কত অনিরাপদ। আমাদের শ্রমিকের শ্রম সস্তা, সস্তায় তাদেরকে খাটানো যায়, আমাদের শ্রমিকদের জীবন সস্তা, জীবন 2,00,000 টাকার বিনিময়ে জীবনের মূল্য নির্ধারণ করা যায়, এবং এই টাকাটাও কখনো কখনো মালিকদের পকেট থেকে দিতে হয় না, এটা কখনো কখনো এটার দায়িত্ব অন্যান্য প্রতিষ্ঠান নিয়ে নেয়। ফলে এইরকম পরিস্থিতি যখন চলতে থাকে তখন এটা আমরা শুধুমাত্র দুর্ঘটনাজনিত মৃত্যু বলবো না, এটাকে আমরা বলি কাঠামোগত হত্যাকাণ্ড। কারণ ফ্যাক্টরির গেটে তালা লাগানোর কোনো আইনগত বিধান নাই। হাইকোর্টের পক্ষ থেকেও বলা হয়েছিল 2013 সালের তাজরিনের পরে যে ফ্যাক্টরি চলাকালীন সময়ে গেটে তালা লাগানো যাবে না। এই ফ্যাক্টরির নিচে তালা ছিল, চারতলায় তালা ছিল, ফলে চারতলা থেকে উপরে উঠতে পারে নাই আর নিচে বেরিয়ে যেতে পারে নাই। উপরে যারা উঠেছিলেন ছাদের উপরে পানির ট্যাঙ্কির উপরে দাঁড়িয়েছিলেন, এরকম কয়েকজনকে উদ্ধার করা হয়েছে, কিন্তু বাকিদের আমরা পরিদর্শনের জন্য গিয়েছিলাম। প্রথমে আমরা গিয়েছিলাম যে আহত এবং অগ্নিদগ্ধ আমরা শ্রমিকদেরকে দেখবার জন্য শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে গেলাম, সেখানে তারা বললো আমাদের এখানে কোনো রুগী আসেনি। তখন আমরা বুঝলাম যে আসার মতো কোনো রুগী আসলে নাই। ওখানে অ্যালুমিনিয়াম ফয়েল, প্লাস্টিকের কন্টেইনার, ওখানে পাকিস্তান থেকে কনসেন্ট্রেটর নিয়ে আসে, নিয়ে এসে এখানে জুস বানায়, ফলে তার সঙ্গে যুক্ত থাকে বিভিন্ন রকমের কেমিক্যাল। এই সমস্ত দাহ্য পদার্থের মধ্যে ওই মানুষগুলো পুড়ে এমন হয়েছে, মর্গে যখন আমরা গেলাম ওখানে শুধু আমরা 49টা ব্যাগ দেখেছি। সে ব্যাগের ভিতরে কী আছে এটা দেখা যায়নি, কারণ একটা কয়লার পিণ্ডর মতো হয়ে আছে। এটা কোনো মানুষের শরীর বলে মনে হবে না। আমি এই ভিডিওর ওখানে গিয়ে মর্গে গিয়ে ভিডিও করে, সেটা যখন একটু বাইরে আমি 46 সেকেন্ডের একটা ভিডিও করে, অনেকে শিউরে উঠেছেন এগুলো কিসের ব্যাগ, এর ভিতরে কী আছে। এখন ডিএনএ টেস্ট করা ছাড়া কোনোভাবেই এটা প্রমাণ করা যাবে না, যেহেতু শিশু শ্রমিক। আমরা আশঙ্কা করছি হয়তো খাতায় রেজিস্টারের নামও ছিল না, ফলে এগুলো ওই তাজরিনের সময় যেমন অচিহ্নিত শ্রমিকদের গোরস্থানে তাদেরকে দাফন করা হয়েছিল, সেই রকম হয়তো করতে হবে। আমি এই জন্য বলছি এটাকে একটা কাঠামোগত ব্যাপার, এটা কোন দল ক্ষমতায় আছে তার চেয়ে বড় কথা। কি পদ্ধতিতে আমাদের শ্রম ব্যবস্থাটা চলছে, আমাদের শ্রম আইনে কি সুরক্ষা আছে, আমাদের শ্রমের যে দপ্তরগুলো সেগুলো কি দেখাশোনা করছে, বলে সেগুলো যদি আমরা ফয়সালা না করি তাহলে ওই বিএনপি আমলে স্পেকট্রাম বলি আর আওয়ামী লীগের আমলে ওই রানা প্লাজা বলি, আমল দিয়ে কিন্তু আমাদের শ্রমিকদের আমল নামাটা পরিষ্কার করা যাবে না।